মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের একজন বিশিষ্ট সেনাপতির নাম কুমার দেববর্মা। শনিবার তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ অনেক বছর রাজার সেনাপতির দায়িত্ব পালন করার পর কাঞ্চনমালার নিজ বাড়িতে ফিরে এসেছিলেন তিনি। তার মৃত্যুর পর শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা। বাড়ির পাশে শেষকৃত্য সম্পন্ন হয় তার। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার সেই কুমার দেববর্মা সকলের কাছেই বেশ পরিচিত। ত্রিপুরায় বর্তমানে রাজন্য আমল নেই, এমনকি রাজাও নেই। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের বিশিষ্ট এক সেনাপতির নাম কুমার দেববর্মা। রাজার পক্ষ হয়ে জাপান, রাশিয়া, জার্মান সহ বিভিন্ন জায়গায় যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে অক্ষত অবস্থায় ফিরেও এসেছিলেন। যুদ্ধে জয়ী হয়ে আসার পর ত্রিপুরা মহারাজের এবং রাজদরবারের তরফ থেকে কুমার দেববর্মার সাহসিকতার জন্য বেশ কয়েকবার বিশেষ সম্মান পদকও পেয়েছিলেন তিনি। কুমার দেববর্মা অল্প বয়সেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে রাজার সেনাপতির কাজে যোগ দিয়েছিলেন। দীর্ঘ অনেক বছর রাজার সেনাপতির দায়িত্ব পালন করার পর কাঞ্চনমালার নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে প্রথমে রাজনৈতিক জীবনে পা রাখেন, তারপর সবকিছু ছেড়ে দিয়ে ধর্মীয় কাজে নেমে পড়েন। প্রায় প্রতিনিয়তই তার বাড়িতে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসত। বয়সের ভারে বেশ কিছুদিন ধরেই তিনি নিজ বাড়িতে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় গতকাল শনিবার স্থানীয় কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তার দেহ নিজ বাড়িতে এনে রাখা হয়। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে কাঞ্চনমালা বাজারের শ্মশান ঘাটে। শেষকৃত্য অনুষ্ঠানে কুমার দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানাতে কাঞ্চনমালা আসেন গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার, কাঞ্চনমালা এলাকার প্রধান প্রদীপ কুমার মজুমদার, উপপ্রধান যতন সরকার, এডিসির স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী কমল কলই প্রমুখ। এই শেষকৃত্য অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ সমাগম হতে লক্ষ্য করা গেছে। আজ সকাল থেকেই বাড়িতে শত শত মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। সবাই তাকে পুষ্পস্তবক এবং ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি চার পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।